বাংলাদেশ সহ ছয় দেশে প্রায় এক লাখ টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত দেশটির ভোক্তা খাদ্য ও জনবিতরণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিরানব্বই হাজার একশো পঞ্চাশ টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা পিটিআই বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা আরব আমিরাত বাহরাইন ও মরিশাসে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে এতে দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কোন দেশে কতটুকু যাবে তা ঠিক করার কথা বলা হয়েছে